শত্রুপক্ষের চাল আগে থেকেই বুঝতে মরিয়া হয়ে থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এজন্য ফাঁদ পেতেছেন হানি ট্র্যাপের সুন্দরী নারীকে ব্যবহার করে প্রতিপক্ষের স্পর্শকাতর গোপন তথ্য উদ্ধার করা হয় ইতালির বাসিন্দা এক নারীকে এমন কাজে লাগিয়েছেন পুতিন ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে সব তথ্য হাতিয়ে নিয়েছেন এই রুশ গুপ্তচর আরও জানাচ্ছেন তানভীর জয়নি বছরের পর বছর ইতালিতে ব্যবসা করেছেন মারিয়া অ্যাডেলা কুফেল্ড রিভেরা আসলে তিনি রাশিয়ার এক গুপ্তচর তার কাজই ছিল নেটো ও যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর গোপন তথ্য বের করা নেদারল্যান্ডের অনুসন্ধান প্রতিষ্ঠান বেলিংকেটের দাবি তিনি আসলে রাশিয়ার কুখ্যাত চরদের সংগঠন ইলিগালসের সদস্য তার আসল নাম উলগা কোলাভোভা পুতিনের হয়ে গুপ্তচর বৃত্তি করতেই তাকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল দু সালে রুশ সেনাবাহিনীর গুপ্তচর সংস্থায় কাজ শুরু করেন তিনি নাম পরিচয় গোপন রেখে বদলে ফেলেন নিজের বাবা মায়ের পরিচয় জন্মস্থান বলেন পেরু মারিয়া নামে বছরের পর বছর ধরে ইউরোপে সফর করেছেন ওলগা দু হাজার বারো সালে রোমে সংসার পাতেন বিয়ের বছরখানেকের মধ্যেই রহস্যজনকভাবে মারা যায় তার স্বামী এরপর নেইটোর জয়েন্ট ফোর্স কমান্ডের নগরী নেপলসে গয়নার দোকান খোলেন এই শহরেই নেইটো ও মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন ইউরোপ ও আমেরিকার ডিফেন্স কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাত করে নেয়াই ছিল মারিয়ার আসল উদ্দেশ্য সবই তিনি করতেন ক্রেমলিনের নির্দেশে মিশন শেষ করে দু সালে মস্কোয় ফিরে যান মারিয়া এরপর থেকেই চল্লিশ বছর বয়সী এই নারী উধাও তার নামে মস্কোতে সম্পত্তি আছে অনুসন্ধান প্রতিষ্ঠানের দাবি রাশিয়ার পেনশন ফান্ডের অফিস থেকে তিনি কয়েকবার খাবার অর্ডার করেছেন তার ভুয়া পরিচয়ের ব্যাপারটি প্রকাশ্যে আনে পেরুর বিচার মন্ত্রণালয় তার জনি নাগরিক